কিছু কিছু সুখে এত খুশি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যারা যারা ওয়াজিয়ার ফাইনাল ব্লগটা দেখতে চাইছো, এটা হচ্ছে সেই ফাইনাল ব্লগটা। তো যারা যারা বলছো আমার ওয়াজিয়ার বার্থডেতে কাকে কাকে ইনভাইট করছি, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা কারা কারা আমার ওয়াজিয়ার বার্থডেতে আসছে। তোমরা কিছু মানুষকে দেখছো, আবার কিছু মানুষকে দেখো নাই। তো এই তো ছোট কাটো করে মা এবং বাবা মিলে একটা ছোট্ট একটা আয়োজন করছি, যেহেতু আমাদের ছোট্ট সোনার প্রথম বার্থডে। সবারই একটা স্বপ্ন থাকে যে প্রথম বার্থডেটা একটু স্পেশালভাবে করবে, তার জন্য হচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলোকে এক এক করে দাওয়াত দেই। এই যে কাপল জুটি ভাই এবং আপুকে দেখতে পারতেছেন, তারা কিন্তু অনেক দূর থেকে আমাদের এই ইনভাইটটা পাইয়ে আসছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি কারণ সবাই একটা স্বপ্ন নিয়ে সবাইকে দাওয়াত দেয়। তারপরে চলে আসছে সুমাইয়া এবং রুবাইত ভাইয়া। তো আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসতেছে আমাদের এই আয়োজনে। ভাবতেই পারতেছি না একসাথে সবাই হয়েছি। আর আজকের দিনটা ছিল বিশেষ একটা মুহূর্ত, যে দিনটাতে সবাই একসাথে আমরা মিলেমিশে খাবার খাইছি এবং আনন্দ করছি। আর এই যে দেখেন আমার ওয়াজিয়া টুকটুকি পরিটা কেমন লাগতেছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিও। মাশাল্লাহ, ওয়াজিয়াকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই কেকটা সবাই প্রশংসা করছো, কেকটা কোথা থেকে নিছি? আসলে এই কেকটা কিন্তু আমি ফেসবুক পেজ মাইস ফুড গ্যালারি থেকে নিছি। তোমরা যারা কুমিল্লার মধ্যে আসো, তারা কিন্তু এরকম কেক কাস্টমাইজ করে নিতে পারো। আর আমি খুব চিন্তায় ছিলাম যে কেকটা কেমন হয়। আসলে আপুর হাতের কাজ যে এত ফিনিশিং সুন্দর আমি কল্পনা করতে পারি না। আমি যতটুকু তার চেয়ে বেশি এই কেকটা অনেক সুন্দর হয়েছে। তো যারা যারা নিতে চাও, তার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই কেকটা নিতে পারো। আর দেখো, মার থেকে মাসির দরদ বেশি কয় না, যার বিয়া তার খবর নাই, পারাপসির ঘুম নাই। এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর সবাই এক এক করে তাকে বার্থডে গালের গিফট গুলো দিতেছে, কিন্তু সে কার কথা শুনে গরমে ঘুমিয়ে গেছে। ওয়াজিয়ার ড্রেসটা আসলে একটু বেশি হেভি হয়েছিল, যেহেতু আমার ছোট্ট একটা সোনা প্রথম জন্মদিন, এই জন্য এই ড্রেসটা আমি খুব সুন্দর করে কাস্টমাইজ করে আনছি, যার কারণে ওয়াজিয়ার এতটা গরম লাগবে ভাবতে পারি না। আর এই ড্রেসটাতে ওয়াজিয়াকে কেমন লাগতেছে সবাই জানাবা। আর এক এক করে সবাই আমার আম্মুটার জন্য দোয়া করতেছে। আসলে যার সন্তান আছে সেই জানে যে সন্তানের মর্মটা কতটুকু, ভালোবাসাটা কতটুকু। আজকের এই দিনটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য বিশেষ একটা দিন, কেননা আজকে ওয়াজিয়ার বার্থডে উপলক্ষে সব ভালোবাসার মানুষ একসাথে হয়েছি আমরা। আর দেখেন ওর চাচু ওর জন্য কি আনছে, সে ছোট্ট মানুষ কিছু জানে না, তাও হচ্ছে নিয়ে আসছে চাচুর জন্য একটা গিফট। আসলে সবার গিফটগুলো এক একটাতে এক একটা সুন্দর হয়েছে। ওয়াজিয়া যদি একটু বড় হতো বুঝতে পারতো, সে কিন্তু অনেক খুশি হতো। আর প্রোগ্রামটা কিন্তু আমরা ছোটোখাটো করেই করছি, এত বড় করেও করতে পারি না। অনেকে এখন অনেক ধরনের কমেন্ট করবেন। যাই হোক, একসাথে এই যে দেখেন আমাদের সব ভালোবাসার মানুষ, কে কাকে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে, তোমরা কিন্তু সত্যি আমাকে বলতেছো আপু তোমার এই লুকটাতে কিন্তু তোমাকে একদম চেঞ্জ লাগতেছে। আসলে একটা স্পেশাল দিনে আমার মেয়ের বার্থডেতে আমি একটু সাজুগুজু করবো না, তা তো হবে না। তার জন্য একটু সুন্দর করে এই সাজটা সাজছি। তোমাদেরকেও অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কারণে, তোমাদের ভালোবাসার কারণে আজকে আমরা এই জায়গায়। আর ওয়াজিয়া মামুনিকে তোমরা এত এত ভালোবাসো যা বলার বাহিরে। ওয়াজিয়াকে তোমরা প্রত্যেকটা আপুরা কিন্তু আমি দেখি কমেন্ট করো, আমি কিন্তু কমেন্ট পড়ে সবাইকে রিপ্লাই দিতে পারি না, সবাই ভালোবাসো। আর এখানে দেখো সুমাইয়া আমাকে ভরাই দিতে চেষ্টা করতেছে আমার মেকআপটা নষ্ট করার জন্য। আসলে দিনটা ভুলার মতো না, সবাই একসাথে কিন্তু অনেক আনন্দ মজা করছি। এখন হচ্ছে বিদায়ের পালা, খুব মনটা খারাপ লাগতেছে। একসাথে কিছুটা মুহূর্ত কাটানোর পর সবাই চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।